কোজাগরী লক্ষ্মী পুজোর সাম্প্রদায়িক সম্প্রীতির নজির সৃষ্টি করল বর্ধমানের আলোডাঙ্গা ও ঘোষপাড়া এলাকা। এদিন এই এলাকায় 100টি হিন্দু পরিবারের হাতে লক্ষ্মী পুজোর পুজো অর্চনার জন্য সমস্ত রকমের ফল ও দশকর্মা বাড়ি বাড়ি গিয়ে তুলে দেন সংখ্যালঘু সম্প্রদায়ের মুসলিম ভাইরা। এদিন এই কাজে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী ইফতেকার আহমেদ সহ অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের বিশিষ্টজনেরা। ইফতেকার আহমেদ জানান, যেখানে বাংলাদেশে হিন্দু মুসলিমের অশান্তি, সেখানে আমাদের দেশে তথা পশ্চিম বাংলায় হিন্দু মুসলিমের সৌভ্রাতৃত্ব এক অন্য নজির। এখানে আমরা উভয় উভয়ের উৎসবে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করি। তিনি আরো বলেন, এখানে কোনো ভেদাভেদ নেই। নবী দিবস আছে, আমাদের পবিত্র নবী সাহেবের জন্মদিন, পাশাপাশি আজকে লক্ষ্মী পুজো। আমরা যারা ভারতবর্ষে থাকি, আমরা কিন্তু এখানে ধর্মের কোনো জায়গা নেই। বিশেষ করে বাংলায় আমরা যারা থাকি, সবাই হিন্দু মুসলিম, আমরা সকলেই একসঙ্গে মিলেমিশেই থাকি। আমাদের এখানে যারা হিন্দু ভাইরা আছে, আমাদের পরবে, ঈদে, কুরবানিতে, মহরমে আমাদের সাথী হয়, থাকেন আমাদের সঙ্গে, একসঙ্গে মহরম করেন, ঈদে আমাদের সঙ্গে একসঙ্গে আনন্দ করেন। পাশাপাশি আমরাও কিন্তু এখানে, আমরা সংখ্যালঘু হলেও কিন্তু আমরা দুর্গা পুজো, লক্ষ্মী পুজো, সমস্ত পুরো পুজো কিন্তু আমরা এখানে আনন্দের সঙ্গে একটা উৎসবের মেজাজে থাকি। তার প্রমাণ আজকে এই আলুডাঙ্গা এই অনুষ্ঠান। এবং আমরা বাংলাদেশে দেখুন কোথায় একটা ঘটনা ঘটেছে, সেটাকে কেন্দ্র করে আমাদের দেশে একটা সাম্প্রদায়িক বীজ ছড়ানোর চেষ্টা চলছে। যতই চেষ্টা করিস, কিন্তু আমরা যারা ভারতবর্ষে থাকি, আমরা যারা বাংলায় থাকি, আমরা কিন্তু জানি এখানে আমাদের ধর্মের বিভাজন করার মতন ক্ষমতা কারণ নেই। আমরা একসঙ্গে ছিলাম, আছি, থাকবো। এখানে যারা হিন্দু ভাইরা আছে, তারা আমাদের বন্ধু, সাথী, গুরুজনরা আছেন। আমরা কিন্তু কোনো দিনই এইভাবে আমাদের মন কিন্তু কোথায় কী হলো ওটাকে কেন্দ্র করে বিভাজন করতে পারবে না। তার প্রমাণ আজকে এই আলুডাঙ্গা এই ছোট্ট অনুষ্ঠান। আমরা লক্ষ্মী পুজো দিন আমরা এখানে যারা সংখ্যালঘু ভাইরা আছেন, তারা এখানে আমাদের লক্ষ্মী পুজোর সামগ্রিক দশকর্মা এবং ফল তুলে দেওয়া হচ্ছে। লক্ষ্মী পুজোয় মুসলিম সম্প্রদায়ের মানুষ এইভাবে পাশে থাকায় খুশি আলুডাঙ্গা ও ঘোষপাড়ার বাসিন্দারা। আজ এখানে কি হবে? আজ এখানে কোজাগরী লক্ষ্মী পূজার দিন, তো এখানে সংখ্যালঘু ভাইরা এসে আমাদের পাড়ার তরফ থেকে সবাই মিলে লক্ষ্মী পূজার দিন সবাই দিয়ে গেছে আমাদের বাড়িতে, পূজার সমস্ত সামগ্রী আমাদের বাড়িতে দিয়ে গেছে। পূজার দিন প্রতিটা পুজোর সবাই কিছু না কিছু উপহার দিয়ে আমাদের সাহায্য করে। এমনকি ওনাদের যখন কিছু হয়, তখন আমরাও যাই। ঈদ হলে, কিছু হলে, তো কোনো অনুষ্ঠান হলে আমরাও সেখানে যাই, সেখানে আনন্দ করি, খুব মজা করি। তো এই সাম্প্রদায়িক সম্প্রীতি একদম ঠিকঠাক বজায়? হ্যাঁ, একদম ঠিকঠাক ভাবে সব সময় সবাই খুব আনন্দ মজা করেই কাটায়। আমাদের এই পুজো সারাদিন হাতে দিয়ে গেলেন, আমরা কৃতজ্ঞ। আর আমাদের সব অনুষ্ঠানে ওরাও আমাদের আসেন, আমরাও যাই। তো এই আপনাদের এখানে মানে সবাই একসঙ্গে আনন্দ করেন? হ্যাঁ, একসঙ্গে আনন্দ করি। বর্ধমান থেকে পিন্টু প্যাটেল ও টিঙ্কু সাওয়ার রিপোর্ট, আনন্দ বার্তা।